Assalamualaikum. Welcome back to my channel Farjana's recipe. Friends, আমরা যতই বড় হই না কেন, ছোটবেলার কিছু এমন স্মৃতি থেকে যায় যেটা কখনোই ভোলা যায় না। আর সেই স্মৃতিটা যদি হয় টক মিষ্টি ঝাল স্বাদের, তাহলে তো আর কথাই নেই। তাই তো আমি আজকে আপনাদের করে দেখাবো ছোটবেলার স্কুল গেটের সামনে মামার দোকানে সেই টক মিষ্টি ঝাল স্বাদের চালতার আচার। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই টক মিষ্টি ঝাল স্বাদের মামার দোকানে সেই চালতার আচার তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি মিডিয়াম সাইজের চালতা নিয়েছি দুইটা, চিনি নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ আর 1/4 কাপ, সরিষার তেল লাগবে 1/2 কাপ আর 1/4 কাপ, মানে 1/4 কাপ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো লাগবে 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো লাগবে 1 টেবিল চামচ পরিমাণ, লবণ লাগবে 1 টেবিল চামচ, সরিষা বাটা লাগবে 1 টেবিল চামচ, রসুন বাটা লাগবে 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো লাগবে 1 চা চামচ পরিমাণ, সেই সাথে আর লাগবে আমার 5 ফোড়ন, 1 টেবিল চামচ ভিনেগার, 1 টেবিল চামচ, আর লাগবে মৌরি, তেলে গুঁড়ো করে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, তেজপাতা 1টা, শুকনো মরিচ 6টা। আর এই শুকনো মরিচটা আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। ব্যাস এই সামান্য উপকরণগুলো দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে টক মিষ্টি ঝাল স্বাদের চালতার আচার। আচার তৈরি করার জন্য প্রথমেই আমি চালতাটাকে ভাপিয়ে নেব। এর জন্য আগে থেকে পর্যাপ্ত পরিমাণ পানি আমি চুলায় বলক তুলে নিয়েছি। এখন এই বলক আসা পানির মধ্যে এরকম লম্বা টুকরো করে কাটা 2টা চালতাই আমি দিয়ে দেব। সেই সাথে এই চালতার মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ হলুদ গুঁড়োর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 টেবিল চামচ লবণের মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে প্যানে ঢাকনা দিয়ে দেব চুলার মিডিয়াম হিটে 10 মিনিটের জন্য, যেন চালতাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর দেখুন চালতাটা কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন এরকম একটা স্ট্রেনার দিয়ে সম্পূর্ণ চালতাটাই আমি পানি থেকে তুলে নেব। সম্পূর্ণ চালতাটাই আমি পানি থেকে তুলে নিয়েছি। এখন এই চালতাটা আমরা একটু থেতলে নেব। এর জন্য এখানে আমি এরকম একটা কাঠের হাম্বল নিয়ে নিয়েছি। এখন এই হাম্বলের মধ্যে অল্প অল্প করে আগে থেকে সেদ্ধ করে নেওয়া চালতা দিয়ে হালকা একটু থেতলে নেব। তবে ফ্রেন্ডস, আপনাদের কাছে যদি এরকম হাম্বল না থাকে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে কিচেন হ্যামার অথবা পাটায়ও এটা থেতলে নিতে পারেন। এখন সম্পূর্ণ চালতাটাই আমি সেমভাবে থেতলে নেব। দেখুন এরই সাথেই সম্পূর্ণ সেদ্ধ চালতাটাই আমি থেতলে নিয়েছি। এখন এই থেতলানো চালতাটা দিয়েই আমরা আচারটা তৈরি করে নেব। এর জন্য আবারও চুলার লো মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব সরিষার তেল। এখন তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দেব 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে আবারও ভালোভাবে 2 থেকে 3 সেকেন্ড একটু 5 ফোড়নটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব। যখন দেখবেন 5 ফোড়নটা ফুটতে শুরু করেছে এবং খুব সুন্দর একটা মশলার ফ্লেভার বেরিয়ে গেছে, তখন এর মধ্যে আমরা অ্যাড করে দেব সরিষা বাটা এবং রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে 5 ফোড়নের সাথে বাটা মশলাটাও মিশিয়ে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেব সবগুলো গুঁড়ো মশলা। তবে ফ্রেন্ডস, এই সময়টা কিন্তু চুলার আঁচটা একেবারে লোতে রাখবেন। এরপর এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে থেতলে রাখা চালতা। এখন চালতা আর মশলাটাকে আবারও ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে 5 মিনিট চাল করে নেব, যেন মশলা আর চালতাটা একসাথে ভালোভাবে মিশে যায়। এখন চালতার সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটাও চালতার সাথে মিশিয়ে নেব এবং ততক্ষণ পর্যন্ত আচারটাকে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত আচারের ওপরে তেলটা উঠে আসছে। যখন দেখবেন আচারের ওপর তেল উঠে এসেছে এবং আচারের কালারটাও একেবারে ব্রাউন হয়ে গেছে, তখনই এর মধ্যে আমি অ্যাড করে দেব
আগে থেকে তেলে গুঁড়ো করে রাখা মৌরি, সেই সাথে শুকনো মরিচ। এখন এই সবগুলো উপকরণই আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার মামার দোকানের টক মিষ্টি ঝাল স্বাদের চালতার আচার। ফ্রেন্ডস, একটু আচার আমি আপনাদের প্লেটে তুলে দেখাচ্ছি যে আচারটা দেখতে আসলেই কতটা ইয়ামি হয়েছে। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু ছোটবেলার স্মৃতিটাকে আবারও একটু জাগিয়ে তুলতে মামার দোকানের এই আচারটা অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।